গরু পাচার মামলায় এবার সিবিআই হেফাজত থেকে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হেফাজতে অনুব্রত মণ্ডল। পাঁচ ঘণ্টা ধরে জেরায় সন্তুষ্ট না হওয়ায় বৃহস্পতিবার নতুন করে তাকে গ্রেপ্তার করেছে ইডি। উল্লেখ্য, দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে ইডির গরু পাচার মামলাটি চলছে, তাই আসানসোল আদালতে না তুলে সরাসরি দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তোলারও ভাবনা রয়েছে অনুব্রতকে। সেখানে কেষ্ট ঘনিষ্ঠ দেহরক্ষী সাইগাল হোসেনের সঙ্গে অনুব্রতকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এভাবে সিবিআই ইডি হেফাজতে থাকাকালীন কি আসন্ন পঞ্চায়েত ভোটের আগে জেলবন্দি দশা ঘুচবে অনুব্রতর? যদি বেরোতে না পারেন তাহলে কিন্তু তৃণমূলের সমূহ বিপদ, সেটা আর বলার অপেক্ষা রাখে না। কারণ একটাই, অনুব্রত দক্ষ সংগঠক। বারবার লোকসভা কিংবা বিধানসভা ভোটে অনুব্রতকে নজরবন্দি করেছিল ভারতের নির্বাচন কমিশন, কিন্তু তা সত্ত্বেও অনুব্রত সারাদিন ঘরবন্দি থাকলেও তাঁর দক্ষ সাংগঠনিক ক্ষমতার জোরেই কার্যত নির্বাচনের শেষ হাসি হেসেছে তৃণমূল কংগ্রেসই। আর তাই অনুব্রত ছাড়া পঞ্চায়েতের মতো মূলত প্রান্তিক ভোটে তৃণমূল যে অনেকটাই পিছিয়ে থেকে শুরু করবে তা সহজেই অনুমেয়। অনুব্রতর বর্তমান পরিস্থিতির সঙ্গে আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের মিল খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, বহু চর্চিত পশু খাদ্য মামলায় শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছিল লালু প্রসাদ যাদবকে। এরপর বহুবার জেলে গিয়েছেন, আবার জেল থেকে বেরিয়েওছেন, ফের জেলে গিয়েছেন। পশু খাদ্যের সঙ্গে একের পর এক অন্য দুর্নীতির মামলাও জড়িয়েছিল। ফলে একটা সময় জেলে থাকাকালীন লালুর স্ত্রী রাবড়ি দেবী বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন। পরিসংখ্যানের দিক দিয়ে দেখলে জেলে ঢোকার পর কিন্তু সেভাবে আর সক্রিয় রাজনীতিতে ফিরতে পারেননি লালু প্রসাদ যাদব। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের অবস্থাও একই রকম হবে না তো? পঞ্চায়েত ভোটের আগে জল্পনাটা কিন্তু মাথাচাড়া দিতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে থাকাকালীন আদালতের ঢোকা বেরোনোর মুখে বারবার অনুব্রত হুঙ্কার দিয়েছেন, দীর্ঘদিন কিন্তু কেউ জেলে থাকতে পারে না। এমনকি দলীয় কর্মসূচিতে বীরভূমের রামপুরহাটে জেলবন্দী অনুব্রতকে বাঘের সঙ্গে তুলনা করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তার মন্তব্য ছিল, বাঘ না থাকলে শিয়ালরা লাফালাফি করে, বাঘ ফিরে এলে শিয়ালরা ল্যাজ গুটিয়ে পালিয়ে যায়। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন আটকে রাখতে পারবে না। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে, এই আজকে যে শিয়ালগুলো হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে, তারা সব আমার খাঁচায় ঢুকে যাবে। আমরা তৃণমূল কংগ্রেস করি, আদর্শগতভাবে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসটা করি। নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের একজন নেতা সে অন্যায় করেছে, সে আমাদের তার কাজে অপমান করেছে, তার জন্যে নিশ্চিতভাবে আমরা লজ্জিত। কিন্তু তার মানে এই নয় যে তৃণমূলের সবাইকে চোর বলার অধিকার তোমার এসে গেছে বিজেপি, কারণ তোমার থেকে বড় চোর ভারতবর্ষে আর কেউ নেই। এর আগে জেল থেকে বেরোলে অনুব্রতকে বীরের সম্মান দেওয়ার কথা বলেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে অনুব্রত মণ্ডল পঞ্চায়েত ভোটের আগে বেরোলে ঘোর বিপদ রয়েছে, এমনটাই আঁচ করেছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এমনকি অনুব্রত মণ্ডল জেলে থাকায় বীরভূমের তৃণমূলের সংগঠন কার্যত তলানিতে ঠেকেছে, মাথাচাড়া দিচ্ছে গোষ্ঠীকন্দল। ফলে অনুব্রতকে যেন তেন প্রকারে জেল থেকে বাইরে আনতে মরিয়া শাসক দল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের নতুন করে ইডি অনুব্রতকে গ্রেপ্তার করায় বলা যেতে পারে কিছুটা হলেও ব্যাকফুটে মমতা বন্দ্যোপাধ্যায়। তার উপর এতদিন গরু পাচার মামলায় সিবিআই হেফাজতে থাকাকালীন আসানসোলের সিবিআই আদালতে ঠাঁই হয়েছিল অনুব্রত, অর্থাৎ
রাজ্যেই ছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। কিন্তু ইডি যদি একবার দিল্লি নিয়ে চলে যায় অনুব্রতকে, তাহলে পরিস্থিতি আরও ঘোরালো হবে, এমনটাই খবর তৃণমূল সূত্রের। ব্যুরো ইনপুটের সঙ্গে আসানসোল থেকে অনিল গিরির রিপোর্ট, আজ তাক বাংলা।